শঙ্কিত সিপিএম 2018 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে দাদন বিলিতে ভরসা করছেন, যা প্রমাণ করে দীর্ঘ 25 বছর একটানা শাসন ক্ষমতায় থেকেও 2018 বিধানসভা নির্বাচনে পরাজয়ের ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে। তথাকথিত গণতান্ত্রিক সিপিএম দলের বাহুবলী নেতৃত্বরা গণতন্ত্রের ধার ধারেন না কখনো। তারা গণতন্ত্র শব্দের ব্যবহার করেন শুধুমাত্র নিজেদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য, আর সেই আর্থিক শ্রীবৃদ্ধির জন্য তারা স্বচ্ছ প্রশাসনের আড়ালে দীর্ঘ 25 বছর ধরে জম্পেশ করেছেন লুটিং বাণিজ্য। এক কথায়, দেশের গণতান্ত্রিক সংবিধানের প্রতি তাদের কোনো আস্থা নেই। তাই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পরও তারা 2018 বিধানসভা নির্বাচনের বৈতরণী পার হতে সব নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দেদার দাদন বিলি করে যাচ্ছেন। এই রকম একটি চিত্র আবারও ধরা পড়ল বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভা কেন্দ্রে। শনিবার রাজনগর কেন্দ্রের সিপিএম প্রার্থী সুধন দাসের ভাইয়ের কেনা জায়গায় কাজ করতে দেখা যায় টুয়েপ কর্মীদের। অভিযোগ স্বীকার করেছেন টুয়েপ কর্মীরা। মানে এখনো কাজ চলছে, আজকে তো 10 তারিখ। হ্যাঁ, কে কে বলেছে কাজ করার জন্য? সুধন দাস মানে রাজনগরের যিনি প্রার্থী, এখানে মানে টুয়েপের কাজ চলছে। তো মানুষের প্রাইভেট জায়গাতে টুয়েপের কাজ কেন? গণতন্ত্রের ধ্বজাধারী বাম নেতৃত্ব নির্বাচনী বৈতরণী পার হতে কতটা নিচে নামতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ জনসমক্ষে রাখছেন সুধন দাসরা। অভিযোগটি নিয়ে বিলোনিয়া পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার অমিত ঘোষ জানান, অবশ্যই গতকালকে আমি ওভার টেলিফোন সবাইকে বলে দিয়েছি, অফিসিয়ালকে বলে দিয়েছি, কিন্তু এরপরও যেহেতু ওরা কাদের স্বার্থে করছে, ইন্টারেস্টে করছে আমার জানা নেই। ভোটকে প্রভাবিত করতে পারে, আজকে সকালে ওভার টেলিফোন বলেছি, আমি এখনই আবার ওদেরকে বন্ধ করার জন্য, যেখানে আছে যে অবস্থায় আছে বন্ধ করার জন্য সেটা আমি ইনস্ট্রাকশন দিয়ে দেব। যদি বন্ধ না করে ওদের বিরুদ্ধে ফোকাস করা হবে এবং এমসিসি ভায়োলেশনে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওনাকে উত্তর দিতে হবে। আশ্চর্যের বিষয়, প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাদের অঙ্গুলি হেলনে নির্বাচনের প্রাক্কালে এই অবৈধ কাজ সংঘটিত হচ্ছে রাজ্যবাসীর কাছে তা একেবারেই স্পষ্ট। বিষয়টি নিয়ে রাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের চিফ ইলেকশন এজেন্ট পল্লব বিশ্বাস বলেন, সরকার পক্ষের বিরুদ্ধে আজকে টুয়েপের কাজ বিলোনিয়ার নগর পঞ্চায়েতের আন্ডারে সুধন দাস যে রাজনগর কনস্টিটিউন্সির প্রার্থী উনার ভাইয়ের জায়গাতে এবং তার আশপাশে জগন্নাথ বাড়ির পিছনের এলাকাতে টুয়েপের কাজ চলছে, যেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হওয়ার পরে ত্রিপুরা রাজ্য ইলেকশনের ক্ষেত্রে এই ধরনের কোনো কাজ সরকারের থেকে করার নির্দেশ আছে ইলেকশন কমিশন থেকে, তাতে সবগুলি অমান্য করিয়া বিলোনিয়া নগর পঞ্চায়েত তার ভোটকে প্রভাবিত করার জন্য এবং জনমানুষে তারা আজকে বিচ্ছিন্ন, এই জন্য টুয়েপের কাজ দিয়া জনগণকে কিছু লোককে তারা স্বার্থান্বেষী কিছু লোকে এটাকে উজ্জীবিত করিয়া তারা এই ধরনের কাজ করছে। বিভিন্ন জায়গাতে তারা থাল গড়ি বাড়ি মশারি এবং তারা অন্যান্য জিনিস সামগ্রী নগর পঞ্চায়েত থেকে বিলি করতেছে, যেগুলি নগর পঞ্চায়েতের আচরণ পৌর পরিষদের থেকে এগুলি বিলি করতেছে এবং বাড়ি বাড়ি যাইয়া তাদেরকে ঘরের ফরম সই করে দিতেছে, ভাতার ফরম সই করে দিতেছে, যেগুলি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনিত হইতেছে। আমরা বিজেপি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ধরনের লঙ্ঘিত আচরণ বিধির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জনসমক্ষে আপনাদের আমি অভিযোগ জানাচ্ছি, নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে তাদেরকেও জানাইছি, তারা এখনও কোনো সঠিক পদক্ষেপ নেয় নাই, যার জন্য আপনাদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীর কাছে এইসব সদা দৃষ্টি রাখার জন্য এবং এগুলি অভিযোগগুলি তুলে ধরার জন্য আপনাদের মাধ্যমে আমি আজকে এ তুলে ধরলাম। তাই রাজ্যবাসীর প্রশ্ন, বাম নেতৃত্ব কোন গণতন্ত্রে বিশ্বাসী? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।